الرسول صلى الله عليه وسلم اكسا পরিমাণ খাদ্য বস্তু দিয়ে ফিতরা দিতে বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সআন মিন তামারা ও সাইর এভাবে পাঁচটি বিষয় বলেছেন اكسا পরিমাণ জব اكسا পরিমাণ খেজুর এরপর اكسا পরিমাণ কিশমিশ পনির এগুলো দিয়ে আরেক হাদিসে রয়েছে একসা পরিমাণ খাদ্যবস্তু সওয়ান মিন তোয়াম সহিহ বুখারীর 1503 1504 6 9 11 এ হাদিসগুলোতে আলোচনাটা পাবেন সহিহ বুখারী ফিতরা আলোচনায় তো এই যে একসা পরিমাণ ফিতরা দিতে বলেছেন তো একসার ওজনটা নিয়ে আমাদের দেশে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে কেউ আড়াই কেজি বলছেন কেউ তিন কেজি বলছেন কেউ তিন কেজির কিছু কম কেউ তিন কেজি 200 গ্রাম বা 240 গ্রাম বা কিছু বেশি ইত্যাদি এইভাবে কথাবার্তা বলছেন ইত্যাদি যাই হোক তো এই সায়ের একটু বিতর্ক কতটুকু নিরসন করা যায় সেটা বড় বিষয় নয় আসলে দেখতে চাচ্ছিলাম যে সা এর ওজন কত কয়েক বছর থেকে চেষ্টা করেছিলাম সা নববী তথা মদিনার সা সংগ্রহ করার জন্য তো হয়ে ওঠেনি আলহামদুলিল্লাহ ছোট ভাই একমাত্র শালক আব্দুল আউয়াল মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তার মাধ্যমে বেশ অনেক চেষ্টা করে আলহামদুলিল্লাহ সা আমরা হাতে পেয়েছি এটাকে সার দুইটা মাপ মানে ফুল এক এক সা ওটা লম্বা এটা আধা সা তো ক্যারি করার জন্য বহন করার জন্য সুবিধার জন্য আধা সাটা সংগ্রহ করেছি আধা সা তাহলে আধা সা এক সা হবে আর যেটা এক সা ওটা একটু লম্বা আর কি তো যাই হোক এই আধা সা এই আধা সা ডবল করে দিলে এক সা হবে তো এই ওজনটা আজকে লাইভে আপনাদের সামনে দেখতে চাচ্ছি তো জাজাকাল্লাহ খায়ের চলুন আমরা এখানে আটাশ চাউল নিয়েছি আটাশ চাউল দিয়ে ওজন করে দেখব যে একসাথে কতটুকু হয় তো দেখুন এখানে ডিজিটাল পাল্লা রেখেছি তো আমরা প্রথমে কস করে নিচ্ছি ডিজিটাল পাল্লা তো কস করে নিলে আপনারা দেখতে পাচ্ছেন কি না মানে এখানে আলোর স্বল্পতা বা অভাবের কারণে যে দেখেন একেবারে জিরো হয়ে আছে তুলে নিলাম তুলে নিয়ে দিলে একবারে জিরো কস করে নিলাম পাল্লাটা কস করে নিলাম একবারে জিরো করে দিলাম জিরো করে দিয়ে একসা চাউল দেব এটা এটাকে বলা হয় মুদ এটা মুদও সংগ্রহ করেছি এই যে দেখেন ফুল করে দিলাম ফুল করে দিয়ে আধা সা দিয়েছি তাতে এক পয়েন্ট দেড় কেজির সামান্য একটু বেশির মতো মনে হচ্ছে একেবারে সমান করে দিয়েছি খাড়া করিনি যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পাক্কা তিন কেজি মানে তিন তিন কেজিতে একদম 3.000 একেবারে ফুল তিন কেজি এরপরে যদি কেউ কিছু বলেন তাহলে আমার কিছু বলার নেই এই জন্য লাইভে দেখার জন্য নিয়ে আসলাম এটা লেখা আছে সা আন নববী যেটা মদিনা সা মদিনা বলা হচ্ছে এই সাটা এটা ঠিক আছে কি না ওজনটা নিশ্চিত করেছেন ডক্টর আব্দুল মুহসিন বিন মোহাম্মদ আল কাসিম তিনি ইমাম ও খতিব মসজিদে নববী মসজিদে নববীর ইমাম ও খতিব তিনি এটা নিশ্চিত করেছেন যে ওজনটা ঠিক আছে কিনা তো যাক এই যে তাহলে আমরা নিশ্চিত হতে পারছি যে তিন কেজি এখন সংক্ষিপ্ত কিছু কথা সেটা হলো যে চাউলের ঘনত্ব পুরত্ব বা চাউলের বুনটটা ভারী হওয়ার কারণে কখনো এক একটু বেশি হতে পারে আবার কখনো এক একটু কম হতে পারে সামান্য কিছু 100 গ্রাম বা কিছু কম বেশি হতে পারে একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে আমি একদম সমান করে দিয়েছিলাম সমান করে দিয়ে একদম ফুল তিন কেজি একদম পাক্কা তিন কেজি একসাথে আর আধা সাথে আড়াই কেজি দেড় কেজি তো যাই হোক তাহলে আমরা তিন কেজি সমপরিমাণ দেব
আড়াই কেজি নয় তিন কেজি দেব। আসলে আমিও আড়াই কেজি ফিতরা দিয়েছি এবং সেটাই প্রচার করেছি। আমার আগের বক্তব্যগুলো লেকচারগুলো যদি দেখেন তাহলে আড়াই কেজির কথাই বলা আছে আগের লেকচারগুলোতে। কিন্তু পরে মোটামুটি পাঁচ ছয় বছর আগে, করোনার কিছু আগে, যখন এই সা নিয়ে একটু পড়াশোনা করলাম, শেখদের আলোচনা শুনলাম, একটু বিশ্লেষণ করলাম, তখন দেখলাম না আড়াই কেজি নয় তিন কেজিটাই যুক্তিযুক্ত। তারপর থেকে আমি নিজে আমল করি এটা, তিন কেজির আমল আমি করোনার দু এক বছর আগে থেকে শুরু করেছি, তিন কেজির আমল নিজে করি। তারপর থেকে একটা আগ্রহ ছিল যে সা সংগ্রহ করবো, আলহামদুলিল্লাহ সা হাতে পেয়েছি। তো যাক, আমার ছোট একেবারে সমান করে নিলাম। এটা হলো আধা সা, আবার সমান করে নিলাম, এই যে এক সা, দেখেন 2.3 কেজি। এই এক একটু সুত, এক একটু কম বেশি থাকছে, মানে একটু এটা ওভার হলে 3 কেজি হচ্ছে, নাহলে একটু কমছে অথবা একটু বাড়ছে। তো 3 কেজি গ্রহণযোগ্য মত হচ্ছে 3 কেজি, এটাকে আমরা 3 কেজিই ধরি আর কি। তো জাজাকাল্লাহ খায়।